রাজ্যের আশা ট্রেনিং সেন্টারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের জন্য একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। আবেদন করার জন্য কোনো রকম আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ আপনারা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কী কী পদে নিয়োগ করানো হচ্ছে, আবেদন করতে গেলে বয়স কী থাকতে হবে এবং কী যোগ্যতায় আবেদন করা যাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদিকে দেখার জন্য বা তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নোটিস দেখতে পাচ্ছেন, এল মাহারেস ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ, আন্দ্রেশ্বরপল্লী শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট, এখানে বীরভূম, পিন নম্বর 7312 35, ঠিকানা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে কোন ট্রেনিং সেন্টারে নিয়োগটা করানো হচ্ছে। আশা ট্রেনিং প্রোগ্রাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে ট্রেনিং সেন্টারের আন্ডারে এই নিয়োগটা করানো হচ্ছে, এখানে দেওয়া রয়েছে, আমরা দেখে নিলাম। এখানে যেটা দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য ফ্লোয়িং পোস্ট ফর দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট আশা ট্রেনিং সেন্টার, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন উইথ সিভি অ্যান্ড ফটোকপি অফ রিলেভেন্ট সার্টিফিকেট উইথ 27th August 2021। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন যে 27 আগস্ট 2021 মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অ্যাট দ্য ডাইরেক্টরস অফিস অফ EICS অর সেন্ড বাই স্পিড পোস্ট। অর্থাৎ আপনারা কিন্তু এখানে আবেদনপত্র স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র এখানে পাঠাতে পারবেন এবং পোস্টের নামগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথমে যে পোস্টটা রয়েছে, ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর পদে নিয়োগ করেছে, এর জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। পার্মানেন্ট বেতন এখানে 15,000 টাকা করে দেওয়া হবে। এই পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের বলেছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দেওয়া রয়েছে, সোশ্যালজি, সোশ্যাল ওয়ার্ক বা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা বলেছে, পারফরমেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন আশা প্রোগ্রাম অ্যান্ড এনি আদার হেলথ প্রোগ্রাম অ্যাজ কোঅর্ডিনেটর অ্যাট দ্য লাস্ট ফর 1 ইয়ার। তো এখানে যারা আশা প্রোগ্রামের বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা তাদেরকে এখানে নিয়োগ করানো হবে এবং 1 বছরের কোঅর্ডিনেটরের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। নলেজটা এখানে দেওয়া হচ্ছে, নলেজ ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, এই সমস্ত বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে, যেরকম MS অফিস এবং ইন্টারনেটের বিষয়ে। এই পদে আবেদন করতে গেলে বয়স এখানে বলেছে 40 বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না, 40 বছরের নিচে থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। যারা এখানে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের প্রার্থী হতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা সেখানকার স্থায়ী একজন বাসিন্দা হতে হবে তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্টটা এখানে রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে, এর জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। পার্মানেন্ট বেতন এখানে 11,000 টাকা করে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 1 ইয়ার অফ ফুল টাইম এক্সপিরিয়েন্স ইন হেলথ। তো এখানে যেটা বলেছে, আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের আপনাদের হেলথের উপরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা গ্রাজুয়েট হয়ে 3 বছরে যদি আপনাদের এই হেলথের বিষয়ে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বা এখানে যেটা দেওয়া হচ্ছে, পারফরমেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স অ্যাজ ম্যানেজার কোঅর্ডিনেটর ইন এনি হেলথ প্রজেক্ট। অর্থাৎ যারা ম্যানেজার বা কোঅর্ডিনেটর বিষয়ে হেলথ প্রজেক্টের উপরে অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন, যেটা 1 বছরের আপনাদের থাকতে হবে। এছাড়া অন্য কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ম্যানেজার বা কোঅর্ডিনেটর পদে হেলথ প্রজেক্টের উপরে, তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে MS অফিস এবং ইন্টারনেট বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে যেটা বলেছে, কমিউনিকেটেড ইফেক্টিভলি ইংলিশ এবং বেঙ্গলিতে আপনাদের কমিউনিকেটেড থাকতে হবে, এবং সেম ডিস্ট্রিক্টের একজন প্রার্থী হতে হবে বা সেখানকার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে একটা পোস্ট রয়েছে যেটা ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে, যেটা 1 সেপ্টেম্বর 2021 9টার সময় আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। ঠিকানা এখানে রয়েছে, এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে। ডিস্ট্রিক্ট ট্রেনিং অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট আশা ট্রেনিং সেন্টার উইল বি হেল্ড অন 1 সেপ্টেম্বর 2021 9টার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে সেখানে। ডিস্ট্রিক্ট ট্রেনার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে, জন্য 6টা ভ্যাকান্সি রয়েছে। পার আওয়ার এখানে বলেছে, পার সিজন এখানে বলেছে 1,000 টাকা করে আপনাদের কিন্তু দেওয়া হবে। তো এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা বলেছে এবং কাজের অভিজ্ঞতা, আপনাদেরকে স্নাতক হতে হবে এবং কাজের অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে, আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। বয়সটা এখানে বলেছে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, এখানে কিন্তু ডকুমেন্টসগুলো লিস্ট দেওয়া রয়েছে, আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। এই পদে আবেদন করতে গেলে এখানে ভেন্যুটা দেওয়া রয়েছে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে আপনাদের সেখানে উপস্থিত থাকতে হবে। এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে বলা হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, ভালো বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।